চলছে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। আজ শনিবার, তাই এমন একজন মানুষকে নিয়ে আমাদের পথ চলা, যিনি বিশ্ব মানব। সব সময় তার সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে তিনি মানবতার বাণী শুনিয়েছেন। আজ সুনীলদা এসেছেন গান শোনাতে, এমন বেশ কিছু গান আমরা শুনতে পেয়েছি এবং আরও বেশ কিছু এমন গান শুনবো যেগুলো একটু কম শোনা হয়। এই প্রাপ্তিগুলো অনন্য, সত্যি সত্যি এত হাজার গানের মধ্যে থেকে কটি গানই বা আমরা শুনেছি, তাই না সুনীলদা? এই গানগুলোর প্রতি যে ভালোবাসা, এই গানগুলোর প্রতি যে অনুরাগ, সে গল্প তো শুনবো, কিন্তু তার আগে শুনবো গান। এবারে যে গানটি করছি এটি একটি ধ্রুপদাঙ্গের গান, নিশাশাক রাগের উপরে, আর এটা বিষ্ণুপুর ঘরানার, বাংলা ঘরানার যেটা প্রথম সেটার সেটার উপরে আর কি। জয় নারায়ণ অনন্ত রূপধারী, জয় নারায়ণ অনন্ত রূপধারী বিশাল, জয় নারায়ণ অনন্ত রূপধারী বিশাল, কভু প্রশান্ত উদার, কভু কৃতান্ত করাল, জয় নারায়ণ অনন্ত রূপ ধারি বিশাল। কভু পার্থ সারথি হরি বংশীধারি কংসরি, কভু পার্থ সারথি হরি বংশীধারি কংসরি, কভু গোপাল বনমালি কিশোর রাখাল, জয় নারায়ণ অনন্ত রূপধারি বিশাল। বিপুল মহাবিরাট কভু বৃন্দাবন বিলাসী, শঙ্খ গদা চক্র পানি মুখে মধুর হাসি, বিপুল মহাবিরাট কভু বৃন্দাবন বিলাসী, শঙ্খ গদা চক্র পানি মুখে মধুর হাসি, সৃষ্টি বিনাশে লীলা বিলাসে, সৃষ্টি বিনাশে বিলাসে, মগন তুমি আপন ভাবে অনাদিকাল, জয় নারায়ণ অনন্ত রূপধারি বিশাল, কভু প্রশান্ত উদার, কভু কৃতান্ত করাল, জয় নারায়ণ অনন্ত রূপধারি বিশাল, জয় নারায়ণ অনন্ত রূপধারি বিশাল। সৃষ্টিকর্তার বিশাল রূপকে বর্ণনা করছেন কাজী নজরুল ইসলাম, এবং সত্যি সত্যি ওই যে একটু আগে বলছিলাম না যে মানবতার বাণী শুনিয়েছেন, বিশ্ব মানবতার বাণী সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে। আজও যেখানে আমরা দেখি যে ধর্মের
ধর্মে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, হিংসা বাড়ছে ক্রমশ। সেখানে দাঁড়িয়ে এই মানুষটির জীবন যাপন চিন্তন মননে ধারণ করলে সত্যি সত্যি মনটা অনেক পবিত্র হয়, অনেক শীতল হয় বলে আমার বিশ্বাস। আপনারাও নিশ্চয়ই সেই বিশ্বাস করেন, সেই জন্যই কাজী নজরুল ইসলামের রচনার প্রতি, এই অনুষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আমাদেরকে জানান। আমাদের ফেসবুক লাইভে ওয়ান এন্টারটেনমেন্ট যে পেজটি রয়েছে সেখানে আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি লাইভ। সেখানে কমেন্ট সেকশনে অনেক অনেক কমেন্ট করেন, বিভিন্ন সময় আমি পড়ি সেগুলো, এবং শিল্পীরা যখন আসেন শিল্পীদেরকেও অনুরোধ করি যে যখন আপনারা অনুষ্ঠান থেকে আপনারা একটু ছুটি পাবেন তখন একটু চোখ রাখবেন যে কে কী লিখছেন। আমাদের প্রচুর বন্ধুরা রয়েছেন যারা ফেসবুকের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখেন, যারা টেলিভিশনের পর্দায় দেখেন তারা তো দেখেনি। এরপরে কি শুনবো, কোন গানের দিকে যাব? এরপরে আমি একটি ঠুমরি অঙ্গের একটি গান করি। বাহ, নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার নাই বা পেলাম আমার গলায়। রোজব সুরধুনি তীরে বসিরে নিখিল কণ্ঠে দুলবে তুমি, নিখিল কণ্ঠে দুলবে তুমি, গানের কণ্ঠহার কবির প্রিয়ার শ্রুমতি, কবির প্রিয়ার শ্রুমতির গভীর বেদনায় নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার নাই বা পেলাম আমার গলায়, নাই বা পেলাম আমার গলায়, নাই বা পেলাম আমার গলায়। কোথাও একটা কাজী নজরুল ইসলামের
অভিমানী মন ধরা দিয়েছে এ গানে। এরকম বেশ কিছু গান আমরা পাই যেখানে অভিমানী মানুষটিকে আমরা পাই বারবার করে, প্রেম বিরহ ভালোবাসা মিলন সবটাই আছে, কিন্তু তার চেয়েও বেশি করে আছে অনুরাগ এবং অভিমান। সবটার পথটা আসলে ভালোবাসার পথ, তাই তো? আমার আরেকটা জিনিস খুব বলতে ইচ্ছে করে, যেগুলো দাদার মতো শিল্পীরা যখন আসেন তখন আরও বেশি করে জানতেও ইচ্ছে করে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রাগরাগিনী ভিত্তিক গান তো প্রচুর রয়েছে, মানে নানাভাবে রাগকে আবিষ্কার করেছেন, দক্ষিণের রাগকে নিয়ে এসেছেন, অল্পশ্রুত রাগকে নিয়ে এসেছেন, নতুন রাগ তৈরি করেছেন, সৃজন করেছেন, যে রাগগুলো বিলুপ্ত হয়ে গেছে লুপ্তপ্রায় রাগগুলো হারামোনি নতুন করে সৃষ্টি করেছেন, এবং নবরাগ মালিকা আমরা জানি, দক্ষিণের বেশ কিছু রাগ আশ্রয়ী গান আমরা পেয়েছি যেগুলোর সঙ্গে আমাদের পরিচয়ই ছিল না, রাগ রাগের নামের সঙ্গেই পরিচয় ছিল না। কিন্তু আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধারা শাস্ত্রীয় সঙ্গীতের, যে বিভিন্ন ধারা, শুধু রাগরাগিনী নিয়ে তো শাস্ত্রীয় সঙ্গীত নয়, তার বাইরে যে বিভিন্ন গায়কী আছে, যেমন এটা ঠুংরি অঙ্গ আপনি বললেন, সেরকমই দাদরা আছে, চাইতি আছে, ঝুলা আছে, বিভিন্ন হরি আছে, শুধুমাত্র খেয়াল বা ধ্রুপদ নয়, তার সঙ্গে এই যে ধারাগুলো যেগুলোকে আমরা উপশাস্ত্রীয় সঙ্গীত বলি সেগুলোও এসে মিশেছে। মানে অনেক সময় ওই কথাগুলো যেগুলো ঝুলা চাইতিতে যে ভাষাটা ব্যবহার হয় অনেকের কাছেই তো অজানা থাকতে পারে, কিন্তু সেটা যখন আমাদের মাতৃভাষায় হয় সেটা একটা অন্যরকম মাত্রা যোগ করে। হ্যাঁ, একেবারেই তাই। সেরকম কিছু গান হবে নাকি এবার পরের কোন গানে যাবো আমরা? প্রথমে যেটা বললেন যে মানে ব্যথা, নজরুলের এই ব্যথার মধ্যেই ভালোবাসা, সেরকমই একটি গান। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, এই গানটি একটি প্রচলিত সুর আছে যেটা আমাদের কানে বসে আছে, তো এটি আদি সুর, আমি গাইবার চেষ্টা করছি। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শত রূপে শতবার, তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শত রূপে শতবার, জনমে জনমে চলে তাই মোর, জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিশার, তোমারে আমি চাহিয়াছি প্রিয় শত রূপে শতবার। বনে তুমি যাবে ছিলে বন ফুল, গেছি নু গান আমি বুলবুল, বনে তুমি যাবে ছিলে বন ফুল, গেছি নু গান আমি বুলবুল, ছিলাম তোমার পূজার থালায়, ছিলাম তোমার পূজার থালায়, চন্দন ফুলহার, তোমারে আমি চাহিয়াছি প্রিয় শত রূপে শতবার। তব সঙ্গীতে আমি ছিনু সুর, নৃত্য নূপুর ছন্দ আমি ছিনু বুঝি, অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ,
পারিজাত ফুলো গন্ধ তব সঙ্গীতে আমি ছিনু সুর নৃত্য নূপুর ছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলো গন্ধ পারিজাত ফুলো গন্ধ কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমারে তারায় তারায় কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমারে তারায় তারায় আজিও এসেছি তেমনি আশায় আজিও এসেছি তেমনি আশায় লয়ে প্রীতি সম্ভার লয়ে প্রীতি সম্ভার তোমারে আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে চলে তাই মোর জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিশাপ তোমারে আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার শতরূপে শতবার। দাদা, বেশ কিছু গান এরকম আমরা পেয়েছি যে গানগুলোর মধ্যে কোথাও একটা জন্মান্তরবাদের কথা আছে। কবি নিশ্চয়ই পরজন্মে বিশ্বাসী ছিলেন, তাই না? মানে বেশ কিছু গানের কথার মধ্যে এই বিষয়টি আমরা বারবার করে পাই এবং এখন ভাবতে খুব ভালো লাগে, যদি সত্যি সত্যি কবি আবার জন্মগ্রহণ করেন তাহলে আমাদের কাছে আরও অনেক অনেক প্রাপ্তির আলো ছড়িয়ে পড়বে, আমাদের মনের মধ্যে আরও অনেক আলো, সত্যি সত্যি যে আলোর আশায় আমরা রয়েছি, যে আধার চারদিকে পৃথিবীব্যাপী, সেই আধার থেকে মুক্তির পথ দেখাতে পারেন এরাই, ক্ষণজন্মা মানুষ, ক্রান্তদর্শী মানুষ। আজ থেকে এত বছর আগে এমন আধুনিক মনস্ক মানুষ সত্যি সত্যি খুব কম ছিলেন। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের মধ্যেই তারা ছিলেন, এখানেই কোথাও ছিলেন, আছেন এখন, এখনও আছেন তাদের সৃষ্টির মধ্যে দিয়ে। কতটা ধারণ করতে পারি বা কতটা লালন করতে পারি আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করি, আর সেই জন্যই শনিবারের সাত সকালের সুরে তাঁকে নিয়ে আমরা পথ চলছি দীর্ঘদিন ধরে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তির জায়গা। দাদা, এরপরে কোন দিকে যাব? এরপরে আমি একটি লোক অঙ্গের গান করছি। লোক অঙ্গিকেরও এত অসামান্য সমস্ত গান রয়েছে। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউরে এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউরে
মোর পরাণ বোধু নাই, পদে তাই মধু নাই নাই রে। মোর পরাণ বোধু নাই, পদে তাই মধু নাই নাই রে। বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে। মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি, রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাহি ঝঙ্কারে রে পদ্মার ঢেউরে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে পদ্মার ঢেউরে। ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো, ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো। মোর বধু আর রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো, মোর বধু আর রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো। সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজা, প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়। যদি দেখিস তারে দি সেই পদ্ম তার পায়, যদি দেখিস তারে দি সেই পদ্ম তার পায়। বলিস কেন বুকে আশার দেয়ালে জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে ঢেউরে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে পদ্মার ঢেউরে, পদ্মার ঢেউরে, পদ্মার ঢেউরে। এই গানগুলো শুনতে শুনতে বারবার করেই হারিয়ে যাই নদীর পাড় ভাঙে তার যে বেদনা এবং মানব মনের যে বেদনা, কেউ একজন চলে গেছে আমার থেকে দূরে, এই যে বেদনা দুটিকে মিলিয়ে দেওয়া, এ সত্যি সত্যি এমন সমস্ত স্রষ্টার পক্ষেই সম্ভব। মানে কাজী নজরুল ইসলামের মতো করে এইভাবে জীবনকে দেখা আমরা খুব কম পেয়েছি। আমরা এরকম আরও বেশ কিছু গান নিয়ে ফিরবো, কিন্তু এখন সময় আবারও একটা ছোট্ট বিরতির।